ভাই, কালকে না প্যান্ডেল হপিং করে আমার মনে হচ্ছে সত্যি সত্যি করোনা হয়ে গেছে। কলকাতার পুজোর কোনো টেস্ট পাচ্ছি না ভাই। এবার কিন্তু সপ্তমী, অষ্টমী, নবমী তিন দিনই প্যান্ডেল হপিং করব না। করোনার টাইম তো, পরের বছর বেঁচে থাকলে পাঠিয়ে প্যান্ডেল হপিং করব। এত কষ্ট করে লাইন দিয়েছি, এবার কিচ্ছু মানবো না। প্যান্ডেলে ঢুকে লোকের গায়ের ঘাম শুঙ্গে তারপর মায়ের দর্শন করব। হোক করোনা হোক। ভাই তোরা প্যান্ডেল হপিং করে যেখানে ইচ্ছা খেতে যাবি, যা লাঞ্চ কর, ডিনার কর, কোনো সমস্যা নেই। আমি আমার টিফিন এনেছি, আমি বাইরে একটা ফোটা জিনিস খাবো না, ঠিক আছে? বাইরে খেলেই ভাই করোনা হয়ে যাবে। ভাই আমি এক রাতে পুরো কলকাতা ছুটে ফেলেছি, হ্যাঁ একটা প্যান্ডেল নেই যেটা আমি দেখিনি, ঠিক আছে? তাও আবার কি ভেতরে ঢুকে মায়ের মুখ একদম জুম করে দেখেছি, বুঝেছিস তো? তুই কি দেখেছিস? কি শুধু কলকাতার ঠাকুর দেখেছি আমি ভাই, পুরো পশ্চিমবঙ্গ দেখা হয়ে গেছে আমার, ঠিক আছে? বাড়িতে বসে লুঙ্গি পরে এসি চালিয়ে এবিপি আনন্দ অন, ঠিক আছে? আর ওই কয়েকটা বাকি আছে, ওগুলো হয়ে যাবে। তুই দেখ কলকাতারই দেখতে থাক, আমার পুরো পশ্চিমবঙ্গ আমার শেষ। কি রে ভাই, তোর আর কত প্যান্ডেল দেখবি? পুরো তিনটে প্যান্ডেল দেখে নিয়েছে। যেমন চল না ভাই, আগে বল তুই মালটা কখন খাবি? হ্যাঁ ভেতরটা তো স্যানিটাইজ করতে হবে না কি না, তো পরে সমস্যা হয়ে যাবে। তুই কি আর ঠাকুর দেখিস না ভাই, চল চল ভেতরটা স্যানিটাইজ করে তারপর আবার প্যান্ডেল হপিং করো। চল, ওসব করোনা ফোরানোর জন্য প্যান্ডেল হপিং বন্ধ হবে না, ঠিক আছে? এটা দেখেছো, পুরো ওপর থেকে নিচে প্যান্ডেল পুরো স্যানিটাইজ করে দেবো। ফোন থেকে শুরু করে ফুচকার প্লেট অব্দি সব স্যানিটাইজ করে দেবো, সব। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। ভিডিও পছন্দ হয়ে থাকলে প্লিজ শেয়ার করে দাও, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করো প্লিজ। আমার পেজকে ফলো করো, আমাকে ফলো করো, এটা করলেই হলো টু গেট মোর কন্টেন্ট, কন্টেন্ট আর কমেডি।